বৃষ্টির ওয়েদার, মামে বেরিয়ে গেছি শপিং করতে, কোনো কিছুকে তোয়াক্কা না করে, বলো মম্মি? একদম। তা মাকেই দেখো আজকে ফার্স্ট। আমি আমাকে দেখাচ্ছি, দাঁড়াও, এখন অন্ধকার, অনুষ্ঠান হচ্ছে আমাদের পাড়ায়। হাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে, যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো। হাই গাইস, আমি ছিলাম চক্রবর্তী রাহা, আপাতত কলকাতা থেকে থাকি দুবাইতে চাকরি সূত্রে। তো আজকে এসেছি আমরা বিশাল মেগা মার্ট, জানোই মা মেয়ের শপিং আর কি, এখন চলে যাওয়ার একদম সময় চলে এলো। তো মা বললো এখানেই একদম সামনে বিশাল মেগা মার্টটা খুলেছে, চ কালেকশন দেখে আসবি। মারা এসছে আগে অনেকবারই, তাহলে ঠিক আছে, আমি প্রতিবার তো জুডিও যাই, আমি জুডিও এইবারও যাবো, একবার একটু ঢু মারবো এই জুডিওতে। কিন্তু আগে এলাম, দেখি বিশালে কি পাওয়া যায় কালেকশন দেখতে আর কি, ভালো করে পছন্দ হলে কিনে নেব। না এম আমার সাইজ, এম দিদিভাই হবে, সুন্দর দেখতে। হ্যাঁ দেখাও একটু টপটা, দেখাও তো মা, এই হোয়াইট টি শার্টটা দেখলো আমার জন্য, কিন্তু এটা আমার সাইজে অনেক বড় হবে মাম্মি, এক সাইজ ছোট দেখো না। ওটা একটা, এই যে এটাও একটা দেখছি, এটা বেশ ভালো লাগছে। এখানে সব আছে 199 লেডিস টি শার্ট, ওখানে লেডিস টি শার্ট 299, মায়ের এটাও খুব পছন্দ হয়েছে। বিজি ডুইং নাথিং, তাহলে এটা একটা নাও, সাইজ দেখে এটা একটা নাও। কত করে মোজাগুলো? 20 টাকা কালারিং মোজা, শীতকালের জন্য লাগলে নিতে পারো। আমার কালেকশন বেশ ভালো লাগছে, খুব সুন্দর কালেকশন, বেসিক টি শার্টগুলো তো খুব ভালো। দেখো এই টপটা, এই কুর্তি স্টাইলের ইয়েটা দেখো 299-এ, কি সুন্দর দেখো এটা, এই কুর্তিটা কি সুন্দর দেখো 299-এ, হ্যাঁ না, আমার অনেক বড় হবে। এই প্যান্টগুলো কি ভালো লাগছে, ট্রাউজারগুলো, পায়জামা খুব ভালো লাগছে, 299। মাকে বললাম সাইজ দেখতে, ভীষণ ভালো লাগছে প্যান্টগুলো, ক্যাজুয়ালি পরে বেরিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর। এখানে টি শার্ট আছে, মেন্স টি শার্ট, ভালো কোয়ালিটি, বেশ সুন্দর, ভালো কোয়ালিটি। হ্যাঁ দেখো, খুলে দেখো, কালারটা ভালো লাগবে তন্ময়কে, খুব সুন্দর লাগবে কালারটা, ভালো লাগবে, স্কিনটা আরো মানে একদম গ্লো করে, মায়ের ছেলে। হ্যাঁ একটু এত গ্লো করে, এমনিতেই এত সুন্দর গ্লো করে, এত ফর্সা তন্ময়, কিন্তু ছোট হবে। হ্যাঁ একটু বড় সাইজ নাও, এটা ভাবছি একটা তন্ময়ের জন্য নেব, এটা একটা ভাবছি ওর জন্য নেব, ভালো লাগবে, ভালো লাগবে, এটা ওকে খুব ভালো লাগবে, তো সাইজটা একটু গন্ডগোল লাগছে, মিষ্টি হবে, কুকিজ টাইপের হবে, কুকিজ ভালো লাগবে না খেতে, কোকোনাট কুকিজ, হ্যাঁ ভালো লাগবে তো খেতে, ভালো একটা নিলে আরেকটা ফ্রি তো, না এটাই দুটো নিতে হবে, বাই এনি ওয়ান, এনি ওয়ান ফ্রি, হ্যাঁ ঠিক আছে, বাই এনি ওয়ান গেট এনি ওয়ান ফ্রি, এটার সাথে এটা কোকোনাট ফ্লেভার হবে কিন্তু, হ্যাঁ ভালো, আর এগুলো আমন্ড, ক্যাশিউ আমন্ড, এটা ড্রাই ফ্রুট, আর এগুলো চকলেট, না চকলেট না, এটা তোমার ড্রাই ফ্রুট অ্যান্ড নাট। কত দাম কত এটা দেখছি, 500 গ্রাম। এখান থেকে মা বলছে মুগ ডাল নিতে, এই যে মাম্মি মুগ ডাল 65 রুপিস মাম্মি লেখা আছে এখানে, আলু ভাজা চাই, তাহলে এটা মুগ ডাল নিয়ে যাবো নাকি? হ্যাঁ তুই তোর জন্য দিলাম, বাবা পুরো ব্যাগ ভরে গেল,
এখানে তোমার হানিতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে, বাই টু অ্যাট 10149. কি নিচ্ছ? কিছু নিচ্ছি না, মানে নেই তো। কেন, আলু ভাজা তুমি যেটা নিয়েছিলে সেটাই তো ওখানে রাখা ছিল। ওইটা তো আলু ভাজা না, ওটা তো সেমের মতো। মশলাপাতি দেখো, টার্মারিক পাউডার, টার্মারিক নেব না, টার্মারিক দুবাইতে পাওয়া যায়। তুমি সর্ষে গুঁড়ো পাউডার, সর্ষে পাউডার আর কি, না গোটা না, সর্ষে পাউডার, একটু গরম মশলা গোটাও নেব আমি। শুকনো লঙ্কা নেবি না তো? শুকনো লঙ্কা নেব একটা ছোট, একটা শুকনো ছোট ছোট নেব। হ্যাঁ, এটা 25 এক্সপায়ারি। কফি কোন দিকটা আছে দেখো, এখানে কাসুন্দি আছে। কাসুন্দি এগুলো বাইরে কি কম দামে পাওয়া যাবে? মানে 55 rupees। এই তো এই প্লেটগুলো দারুন, এগুলো স্টার্টার আইটেম সার্ভ করার জন্য, এগুলো তো দুবাইতে প্রচণ্ড ফেমাস। এই যে এটা ট্রাই করছি, এই টপটা আর এই জিন্সটা, এই জিন্সটা বেশ ভালো লাগছে, একটু বড় হয়েছে মনে হচ্ছে, জাস্ট কি করবো বুঝতে পারছি না। এটা এই জায়গাটা একটু লুজ বাট দেখতে খুব ভালো লাগছে। সেকেন্ড এটা পরলাম, এই যে হোয়াইট কালারের টি শার্ট তোমরা দেখেইছিলে যখন কিনছিলাম, একটু লুজ ফিটিং বাট ঠিক আছে। আর এই যে ব্ল্যাক কালারের জগার্স, সবসময় অফিসে জিন্স পরে যেতে ভালো লাগে না, জগার্স পরে বেরিয়ে যেতে পারবো, ভালো লাগছে। এখানে হয়ে গেছে আমাদের, আমাদের কেনাকাটি হয়ে গেছে, এই এক ব্যাগ আর মায়ের কাছে বড় ব্যাগ, এই যে মায়ের ব্যাগ, এই যে মায়ের ব্যাগ, প্রচুর প্রচুর কেনাকাটি করেছি আজকে মন খুলে। যাই হোক, এখান থেকে দেখি টোটো পাই কিনা, ডাইরেক্ট টোটো ধরে যাব। হ্যাঁ, চা চা আছে এখানে, চলো চলো চা খাই একটু, আমেজ হয় না বাইরে একটু চা না খেলে ভালো লাগে না। কোনটা কোথায় চা আছে? চা আছে? ভাড়ে চা পেয়েছি বাবা, দাঁড়াও মম্মি এনো। এই যে চা নিয়ে বসেছি। এই যে এইবার কলকাতায় এসে আমি বৃষ্টি পাচ্ছিলাম না, ফাইনালি লাস্ট দুদিন যা বৃষ্টি পড়ছে, প্রীতির বাড়ি গিয়ে কালকে দেখলে তোমরা কিরকম বৃষ্টি পড়লো, আর এই বৃষ্টির ওয়েদারে ভাড়ের চা। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করেছি, ঠিক আছে? এই যে আমি ঝিলিকের দিদি ভাই, এই যে আমাদের মাম্মি ঝিলিকের জন্য গজা বানিয়েছে ঘরে, সবার জন্যই বানিয়েছে কিন্তু মেনলি হচ্ছে ঝিলিকের জন্য। এই যে আমাদের সুস্বাদু গজা, রসালো রসালো গজা, হেভি টেস্টি, দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি। এই যে আমাদের কুইন, একটু হাই বলে দাও। হাই, আমি সারাক্ষণ হাই করেই যাচ্ছি। টি তরকা, ডিমের পোচ আর পেঁয়াজ, পোচ না দুপিটি ভাজা আর কি, ডিম ফ্রাই, এটা আজকে আমাদের ডিনার। দিদিভাই বানিয়েছে তরকা, দিদিভাইয়ের হাতে তরকা খুব ভালোবাসি, ওই জন্য দিদিভাই তরকা বানিয়েছে। কালকে রাত্রিবেলা বাড়ি এলাম, বাড়ি এসে কি খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি, তরকা রুটি। তারপর আর ইচ্ছে করেনি যে সব কিছু নিয়ে বসে আবার একটা ব্লগ করব, কারণ কালকে এডিটিংয়ে আমি অনেকটা সময় দিয়েছি, এত এত ব্লগ করছি, এবার এডিটও তো করতে হবে, আর এডিটিংই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমার ফোনে 256 GB স্টোরেজ, মানে ইন্টারনাল স্টোরেজ ফোনের সাথে, এবার তাও মনে হচ্ছে যেন স্টোরেজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কারণ আমার ফোনে মেমোরি চিপ ঢোকানোরও কোনো অপশন নেই,
তো সেই জন্য এডিট করছি, আপলোড করছি আর ভিডিও ডিলিট করছি। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার এই ভিডিওটা, যদি পেজটা এখনো ফলো না করে থাকো, প্লিজ পেজটা ফলো করে দিও, লাইক করে দিও ভিডিওসগুলোতে। অ্যান্ড এরকম ভিডিওস আরও আমি তোমাদের জন্য আনতে থাকবো, যেরকম ইউটিউবে আমি রেগুলার, সেরকমই ফেসবুকেও এবার থেকে রেগুলার হবো। তো চলো, মা মেয়ের একটা শপিং ব্লগ তোমাদের সাথে নিয়ে বসেছি সব কিছু শেয়ার করার জন্য। মানে অনেক কিছু কিনেছি আর কি, জামা কাপড়ই শুধু না, মানে ছোটো খাটো জিনিস অনেক কিছু কিনেছি, আমি দুবাই নিয়ে যাবো সব কিছু। সো স্টার্ট করছি, ঠিক আছে? আর কালকে বেশ অফার ছিল, বেশ ভালো অফার দিচ্ছিল, তাই জন্য নিয়ে নিয়েছি আর কি। এই যে ম্যাগি, মাকে বললাম এটা ট্রাই করতে, সিম্পল ম্যাগি তো তোমরা খাওই, এটা ট্রাই করো, চিলি নুডলস। তো দুটো পাওয়া গেছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো ইয়েস, এটা একটা কিনেছি, একটা কফি কিনেছি, দুটো কফি কিনেছি। এটাও তোমার ফুল ব্লুমের কফি, ইনস্ট্যান্ট কফি, আমি জানি না কিরকম খেতে। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো এই কফিটা আমাকে জানিও। ফুল ব্লুম আর কি, 100% ইনস্ট্যান্ট কফি, এটাও বাই ওয়ান গেট ওয়ান। মা বললো তুই দুটো নিয়ে যা, আমি রাখবো না, তাই আমি দুটো নিয়ে যাব। ইয়েস, তারপরে কিনেছি হচ্ছে গরম মশলা, একদম গোটা গরম মশলা, এখানে এটা আমি নিয়ে যাব। গোটা গরম মশলা ওখানেও পাওয়া যায় না যে তা না, বাট আমার এখানের গুলো যেন বেশি ভালো লাগে। তো ওদেরকে আমি আগেও বলেছি গরম মশলা আমার দুবাইয়ের একদম ভালো লাগে না, তাই গোটা গরম মশলার একটা প্যাকেট। এটা কত, 100 গ্রাম। আচ্ছা, আরেকটা কিনেছি তোমার লাল লঙ্কা, শুকনো লঙ্কা আর কি, 50 গ্রামের একটা প্যাকেট শুকনো লঙ্কা। আচ্ছা, এইটাতে ছিল তোমার বাই টু গেট ওয়ান ছিল, তিনটে না কিছু একটা ছিল এটা আর কি। তো এই তিনটেও একটা কিছু অফার থেকেই নিয়েছি। একটা নিয়েছি তোমার গ্রিন চিলি সস, গ্রিন চিলি সস একটা, একটা কাসুন্দি আর একটা ভিনিগার। আমার ব্যাগ প্যাকিংয়ের সময় আমি দেখবো মানে কী কী আমি আলটিমেটলি ঢোকাতে পারছি ব্যাগে আর কি। তারপরে নেওয়া হয়েছে দুটো জুস, দেখতে এইটা সর্ষের তেলের বটলের মতন লাগছে না এই জুসটা, যাই হোক এইটা নেওয়া হয়েছে, একটা অ্যাপেল জুস আর একটা লিচি জুস। এটা ছিল তোমার 75 রুপিজে দুটো, ঠিক আছে? তো এটা নেওয়া হয়েছে, এটা বেশ এক্সপায়ারিও আছে, নভেম্বর অব্দি এক্সপায়ারি আছে, তো এটা নিয়ে নিলাম দুটো জুস। আর এটা কর্নফ্লেক্সের একটা প্যাকেট, এটা মায়ের জন্য, এখানে বাড়ির জন্য কর্নফ্লেক্সের একটা প্যাকেট। আচ্ছা, আর নেওয়া হয়েছে পিনাট বাটার, পিনাট বাটারও একটার সাথে একটা ফ্রি ছিল, তাই ক্রাঞ্চি এটাই নিলাম, একটা হয় ক্রিমি আর একটা ক্রাঞ্চি। তো ক্রিমিটা ভালো লাগে না খুব একটা বেশি, ওই জন্য ক্রাঞ্চিটাই নিলাম, একটা আমি নিয়ে যাবো, একটা মা রাখবে। আর এটা নিয়েছি, এই যে প্যাক অফ ফোর, 30 টাকা নিয়েছে মনে হয়, আই এম নট শিওর, 30 টাকায় মনে হয় নিয়েছে, এই যে প্যাক অফ ফোর, এটা আমি নিয়ে যাবো দুবাই বাসন মাজার আর কি। আর এই যে নামকিনের এই 5টা প্যাকেট, 1, 2, 3, 4, 5, হ্যাঁ এই 5টা প্যাকেট, এটা বেশ কত, হ্যাঁ 150 রুপিজে এই 5টা প্যাকেট। তার মধ্যে তোমার আলু ভুজিয়া আছে, তোমার খাট্টা মিঠা আছে, তোমার অনেক কিছুই আছে, এর মধ্যে চানা ডাল আছে, তারপরে এই তো 5টা আছে কি কি সব, ভেতরটা দেখতে পাচ্ছি না, যাই হোক 5টা। এটা নিচে 150 টাকা, 149 রুপিস। তো বলো, এটা হলো আমার গ্রসারি শপিং, খাওয়ার দাওয়ার জিনিস। এবার আসি জামা কাপড়, জামা কাপড়ও বেশ করবো না করে টুকটাক হয়েই গেছে। যাই হোক, এই একটা টি শার্ট নিয়েছি, একদম বেসিক একটা টি শার্ট, মায়ের এই কালারটা খুব পছন্দ হলো। তো আমি বেসিক্যালি না খুব একটা ফিনিকি না, মানে আমাকে যে যদি কেউ বলে যে এটা ভালো লাগবে তো আমি নিয়ে নিই ওরকম আর কি। তো এটা মায়ের বেশি পছন্দ হয়েছে, এটা আমি নিলাম, পরে দেখলাম খুব সুন্দর লাগছে, ট্রায়াল রুমে তোমাদেরকে দেখিয়েছি বোধহয় এটা। আচ্ছা, এরকম প্লাজো টাইপের নিলাম ঘরে পরার, জাস্ট দুটো একে নিয়েছি, একটা আমার আর একটা পট্টুর, পট্টু মানে দিদিভাইয়ের মেয়ের আর কি। তো দুজনের জন্য একই নিয়েছি, এগুলো নিয়েছে 109 টাকা করে, ঠিক আছে? আর এই টি শার্টটা, এই টি শার্টটা নিয়েছে 299 রুপিস। এটা কিন্তু খুব কমফোর্টেবল, দ্য কোয়ালিটি ইজ ভেরি নাইস, মানে সত্যি কথা বলতে আমি যখন বিশালে গেলাম আমি এতটা এক্সপেকটেশন নিয়ে যাইনি যে খুব ভালো কোয়ালিটি হবে বা কিছু, কারণ ফিউ ইয়ার্স ব্যাক আমি যখন গেছিলাম আমার অতটা কোয়ালিটি ভালো লাগেনি, তাই জন্য আমি সবসময় জুডিও যেতাম। বাট এইবার গিয়ে দেখলাম
আই ওয়াজ প্রিটি মাচ মানে মানে কি বলে ইমপ্রেসড বাই দ্য কালেকশন, তাই জন্য বেশ ভালোই শপিং করে নিয়েছি। এইটাও আমার পছন্দ হয়েছিল, বেশ কোয়াইট সিমিলার কালার, জাস্ট 19-20। এটা একটা টপ, এটা তো টি শার্ট না, এটা টপ, তাই জন্য এটা নিলাম। খুব সুন্দর লাগছে পরার পর, তোমাদেরকে দেখিয়েছি বলে এটাও পরে। এটা 199 rupees নিয়েছে। আচ্ছা, এটাও আরেকটা টপ, বেসিক একটা টপ, খুব ভালো লাগবে, মানে অফিস পরে যাওয়ার জন্যই তো ইউজুয়ালি আমার দরকার লাগে, নাহলে অন্য কোথাও যাওয়ার জন্য তো ভালো ভালো ড্রেস পরতে হয়। তো ইউজুয়ালি তোমাদেরও তাই হবে, কাজের জায়গায় যাও বা কলেজ যাও, তো এগুলোই আর কি। তো এটাও নিয়েছে 199, এটাও খুব পছন্দ হয়েছে, কালারটা ল্যাভেন্ডার, ভীষণ ভালো লাগছে, প্লাস এখানে একটা কাজ আছে ওদের সাথে, খুব ভালো লাগছে। আচ্ছা, তো নেক্সট পারচেজ হচ্ছে এইটা, তা কাছি তো, এই যে একটা ওয়ান পিস কিনেছি, একদম সিম্পল একটা হোয়াইট পিস ওয়ান পিস, তো এটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে, ওই জন্য এটা একটা নিয়ে নিয়েছি, পুরো সিম্পল একটা ওয়ান পিস। এটাও নিয়েছে তোমার 299 rupees, 299 এর এই একটা ওয়ান পিস। আচ্ছা, তারপরে নিয়েছি ট্রাউজার, দুটো ট্রাউজার, একটা এই ব্ল্যাক ট্রাউজারটা, তোমাদেরকে এটাও পরে দেখিয়েছি বোধ হয়, এই ব্ল্যাক ট্রাউজার একটা নিয়েছি, সেম একটা হোয়াইট নিয়েছি, সেম এই যে হোয়াইট, একটা ব্ল্যাক একটা হোয়াইট। সবসময় জিন্স পরতে ভালো লাগে না, আমার তো জিন্স পরতে একদম ভালো লাগে না, ওই জন্যই বেসিক এগুলো নিয়ে নিলাম, অফিস পরে যেতে পারবো, নাইট শিফটের সময় পরে যেতে পারবো, রাস্তাঘাটে কমফোর্টেবল একটা টি শার্টের সাথে, ওই জন্য এটা নিয়ে নিলাম। নেক্সট এই হোয়াইট কালারের একদম প্লেন বেসিক টি শার্টটা, এটা মায়ের পছন্দ তাই এটা নিয়ে নিয়েছি, কোয়ালিটি ইজ ভেরি নাইস। তো যাই হোক, এটাও নিয়েছে 199। ও আচ্ছা, ট্রাউজারগুলো তো দাম বললাম না, ট্রাউজারগুলো তোমার নিয়েছে হচ্ছে 299 each, খুব ভালো পেয়েছি, 299 ভেরি নাইস। আর তন্ময়ের জন্য এটা, এই টি শার্টটা নিয়েছি, কলার টি শার্ট ওর জন্য, এটাও 299, কোয়ালিটি ইজ ভেরি নাইস। এই যে তন্ময়ের এই হোয়াইট টি শার্টটা, আর একটা বিছানার চাদর, এই যে বিছানার চাদর, ডাবল বেডশিটের একটা চাদর। সো বেসিক্যালি এই হলো আমার কেনাকাটি, এবার এইগুলোকে ধরে সব গোছাতে হবে। আমি ভাবছি একবার করে আয়রন করে নেব, সব ড্রেসগুলো আয়রন করে প্যাক করে ইয়েতে ব্যাগে রেখে দেবো, যাতে আর একটু রিঙ্কলস পড়ে গেছে, কন্টিনিউসলি কাল থেকে এই দিক ওদিক হচ্ছে, তো পরে দেখলাম ট্রাই করলাম তাই জন্য। উইথ দ্যাট আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, মা মেয়ের একটা শপিং ব্লগ প্লাস হল, যা যা কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট ডাউন আর জানিও কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ডু ফলো মাই পেজ অ্যান্ড স্টে কানেক্টেড। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা ভালোবাসা, টাটা।